চাকরি বিক্রির টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে পৌঁছেছে, নিয়োগ দুর্নীতি মামলায় এখন এইসব প্রশ্নের উত্তর পেতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে আদালতের নির্দেশে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা নিতে তোড়জোড় শুরু করেছে ইডি। এই প্রেক্ষাপটে বুধবার এসএসকেএম হাসপাতালের সুপারকে তলব করল ইডি। ইডি সূত্রে দাবি, সুজয় কৃষ্ণ ভদ্র কতদিন ধরে এসএসকেএমে ভর্তি রয়েছেন, তার কি ধরনের চিকিৎসা চলছে, কালীঘাটের কাকুকে কি কি ওষুধ দেওয়া হয়েছে, কোন চিকিৎসক তার চিকিৎসা করছেন, সেই সব নথি নিয়ে এদিন এসএসকেএম সুপারকে তলব করা হলেও এদিন ইডির অফিসে হাজিরা দেননি তিনি। তবে ইডি সূত্রে দাবি, সশরীরে না এলেও প্রয়োজনীয় নথি তিনি ইমেল করে পাঠিয়ে দিয়েছেন। ইডি সূত্রে দাবি, আগামী দু একদিনের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে চায় তারা। আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে জোকার ইএসআই হাসপাতালে তৈরি করা হয়েছে মেডিকেল বোর্ড। সেই বোর্ডের সামনে যাওয়ার আগে সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা দেখে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সিঙ্গুরের মাটিতে প্রথম সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন কে? স্কুলের প্রশ্নপত্রে এহেন প্রশ্ন নিয়ে ফের শুরু হল বিতর্ক। সিঙ্গুরে তৃণমূলের কৃষি জমি আন্দোলনের পর দেড় দশক কেটে গেছে। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিঙ্গুরে টাটা প্রকল্পের জন্য অধিগৃহীত জমি চাষিদের ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার। ওই বছরেই কুড়ি অক্টোবর টাটা প্রকল্পের সেই জমিতে ফের চাষ শুরুর উৎসাহ দিতে সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত প্রশ্নই এবার স্থান পেয়েছে সিঙ্গুরের গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর প্রশ্নপত্রে। ইতিহাস বিষয়ে এক কথার একটি প্রশ্নে পড়ুয়াদের থেকে জানতে চাওয়া হয়েছে, সিঙ্গুরের মাটিতে প্রথম সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন কে? তবে এই প্রশ্নে কোনো নির্দিষ্ট সময় বা সালের কথা বলা হয়নি। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিঙ্গুর আন্দোলন ইতিহাসটাই ভুলে ভরা, যে এক একটা প্রজন্মকে পঙ্গু করে দেয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি তলানিতে, শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা প্রতিমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা সচিব থেকে শুরু করে সব জেলে রয়েছে। শিক্ষার সঙ্গে সব যুক্ত যারা রয়েছে এই হীরক রানীর হচ্ছে চাকর বাকরের পর্যায়ে রয়েছে, ফলে তাদের যা বলা হবে সেটাই করতে তারা বাধ্য থাকবেন। সেই সোর্সের কারণে আজকে লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা সোর্সে ফুল দেখছেন চোখে, এটাও উল্লেখ করা উচিত। মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর একটি বইয়ের নাম অতীত ও ঐতিহ্য। সেখানেই একটি অধ্যায় হল কৃষি জমির অধিকার, সিঙ্গুর গণ আন্দোলন। সেখানে টাটার ছোট গাড়ির কারখানাকে কেন্দ্র করে জমি অধিগ্রহণ, কৃষকদের আন্দোলন, জমি ফেরত দেওয়া সহ একাধিক বিষয় রয়েছে। যেই অধ্যায় থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ে, এ নিয়ে অবশ্য বিতর্কের কিছু দেখছে না শাসক দল। টাটার মাঠে চাষিরা যখন জমি ফেরত পায় সুপ্রিম কোর্টের অর্ডারে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্ষে ছড়িয়েছিল, এইটা সিলেবাসই আছে, সিলেবাস থেকেই প্রশ্ন হয়েছে। বিজেপি যেটা মানে তাচ্ছিল্য ভাব করছে এটা ঠিক নয়, এটা ভুল, এটা তাদের চরিত্রই তাদের এই রকম। সিলেবাসে সিঙ্গুর আন্দোলন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা বেশ বড়ই চ্যাপ্টার। ওখান থেকে আমি যেহেতু বড় কোশ্চেন দিতে পারিনি, ওই শর্ট কোশ্চেন হিসেবে একটি কোশ্চেনই দিয়েছি। ২০০৬ সালের সালটা একটু উল্লেখ করে দিলে একটু ভালো হতো, ব্যঙ্গভরা কিছু নেই। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগে ২০১৯ সালে সিঙ্গুরেরই মহামায়া হাইস্কুলে অষ্টম শ্রেণীতেই প্রশ্ন এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কবে সিঙ্গুরের মাটিতে সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন। আর এবার অনেকটা একই ধরনের প্রশ্ন ঘিরে ফের বিতর্ক শুরু হলো। সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।